একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে? প্রিয় সখা, অর্জুনের এই প্রশ্নের উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে জানালেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও কিন্তু আদতে তা নয়। কারণ যারা সদাচারী হন, সর্বদা ঈশ্বরকে প্রেম ভক্তি নিবেদন করেন, তারা চান পুনর্জন্মেও সমস্ত পাপ যেন তাড়াতাড়ি ধুয়ে মুছে শেষ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শান্তির প্রাপ্তি ঘটাতে চান। আর এটাই বাস্তবে সকলেই চান। কৃতকর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়, এমনকি স্বর্গের দেবতারাও তাদের পাপকর্মের শাস্তি ভোগ করেন। মানুষের কৃতকর্মের ফলই মানুষের জীবনের কষ্টরূপে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয়, তখন সে মুক্তির পথ লাভ করে। এই কারণেই ভালো মানুষদের সঙ্গে যখন খারাপ কিছু হয়, তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন, কিন্তু এই পাপ থেকে দ্রুতই মুক্তি পাবেন তারা। হরে কৃষ্ণ, রাধে রাধে।